এই রূপসী বাংলার অন্যতম বৈশিষ্ট্য হল বৈচিত্র্যময় লিপিভঙ্গি। বঙ্গোপসাগরের সর্বত্র বিদ্যুৎ অঙ্গসাগর কি ছন্দময় সঙ্গীতময় অনুপম রূপ বিস্তার। বাংলার প্রকৃতিতে ছয় ঋতু অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের স্বতন্ত্র উপস্থিতি দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তোলে। ঋতু পরিবর্তনের বর্ণ বিচিত্র ধারাপথে নিয়ত উদ্ভাসিত হয়ে ওঠে তার অন্তহীন রূপের খেলায়, সুরের খেলায়। অনুপম বৈচিত্র্যময় ঋতুরঙ্গের এমন উজ্জ্বল প্রকাশ বাংলার প্রকৃতি ছাড়া অন্য কোথাও আর দেখা যায় না। এক ঋতু বিদায় নেয়, আসে অন্য এক ঋতু। নতুন ঋতু ছোঁয়ায় প্রকৃতি সাজে নতুন রূপে, উপহার দেয় নতুন নতুন ফুল, ফল ও ফসল। ঋতুচক্রের শুরুতেই ধুলায় ধূসর রুক্ষ বেঙ্গল জটাজাল নিয়ে আবির্ভাব হয় গ্রীষ্মে। বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল। বঙ্গ প্রকৃতির ঋতুরঙ্গশালায় প্রথম ঋতুনায়ক গ্রীষ্ম। বর্ষাচক্রের প্রথম দৃশ্যে রুদ্ধ দুচকে প্রখর বন্যি জ্বালানির আবির্ভাব ঘটে এই মহাতাংশে। প্রখর তাপদাহে ধরিত্রীয় বক্ষ বিদীর্ণ হয়ে যায়, চৌচির হয়ে যায় তার তৃষ্ণান্ত পান্তর। কবির মতে, ঘাম ঝরে দর দর গ্রীষ্মের দুপুরে, মারধার চৌচির জল নেই পুকুর। গ্রীষ্ম অপরাহ্ন আহ্বান করে কাল বৈশাখীকে। ঘর ওড়ে, চালা ওড়ে, ডাল ভাঙে, ঝোড়ো তাণ্ডবের সাথে কাল বৈশাখী নিয়ে আসে বৃষ্টির ক্ষণিক আশীর্বাদ। তপ্ত বক্ষ, তৃষ্ণান্ত মারধার কিছুটা হলেও স্বস্তি ফিরে পায়। গ্রীষ্মের ঝড়ে আম কুড়োবার ধুম পড়ে যায়। পাকা আম, জাম, কাঁঠালের সমারোহে গ্রীষ্মকালে শেষার্থ হয়ে ওঠে মধুময়। ফলের ডালা সাজাতে সাজাতে কেটে যায় দিন। একদিন শেষ হয় রৌদ্রতপ্ত তপস্যা। কবিগুরু তাই বলেছেন, দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষ্ণায় ধানে রে, রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন আরাম না খুঁজে যায়। দারুণ অগ্নি বাণে রে হৃদয় তৃষ্ণায় ধানে রে, আনে দারুণ অগ্নি বাণে রে রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন আরাম না সে জানে রে, জানে দারুণ অগ্নি বাণে রে শুষ্ক কানন সা ekota tapito kane re